নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। 2022 সালের এপ্রিল মাসে অনেকগুলি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি। রাহু, বৃহস্পতি, কেতু, শনি এদের প্রত্যেকের সঞ্চার, তার সঙ্গে সঙ্গে নেপচুন, তাকেও আমরা সঞ্চার দেখতে পেয়েছি। এরা স্লো মুভিং প্ল্যানেট। এছাড়াও প্রত্যেকটি ফার্স্ট মুভিং প্ল্যানেট বুধ, রবি, মঙ্গল, শুক্র, তাদেরও ক্ষেত্র পরিবর্তন, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এপ্রিল মাসে। এই স্বল্প সময়ের মধ্যে এতগুলি গ্রহের ক্ষেত্র পরিবর্তন আমাদের জীবনে কিছু বাড়তি সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে এবং এর ফলে বেশ কিছু ক্ষেত্রে বহু কর্মযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কারা এই কর্মযোগ সৃষ্টি হওয়ার কারণে লাভবান হতে পারেন, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। কারা পাবে চাকরি, এই চাকরি প্রাপ্তির সম্ভাবনা কার ক্ষেত্রে, কোন রাশির ক্ষেত্রে কতটা বেশি, সেটা কিভাবে আমরা বিচার করব, কোন ক্ষেত্রে আমরা দেখব, কোন গ্রহের দশা সাপোর্ট করতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনা আমরা আজকে করব। এবং এরপরে বেশ কয়েকটি সিরিজ আমরা নিয়ে আসব, যেখানে মেষ থেকে মীন, 12টি রাশি কিংবা 12টি লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির প্রবাবিলিটি লেভেল কতটা রয়েছে, এই গ্রহ পরিবর্তনের ফলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কতটা বৃদ্ধি পেয়েছে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথম এই সময় দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন কতটা বলবান। লগ্নের যে মালিক, যেমন মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিংবা বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র, এই গ্রহটি আপনার জন্মকুণ্ডলিতে কতটা বলবান। দ্বিতীয়ত আমাদেরকে দেখতে হবে যে আপনার যে টেন্থ লর্ড, দশম ভাবের অধিপতি গ্রহ, সেই গ্রহটি কতটা বলবান। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় দেখতে হবে, সেটা হলো লগ্ন অধিপতির সাপেক্ষে দশম অধিপতি গ্রহ এরা দশাংশ কুণ্ডলিতে কী ধরনের সম্পর্ক করে অবস্থান করে রয়েছে। আবার দশাংশ কুণ্ডলিতে যে গ্রহটি সবচেয়ে বেশি বলবান, সেই গ্রহটি জন্মকুণ্ডলিতে কেমন অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে কোন ভাবের অধিপতি। এরই সঙ্গে সঙ্গে আমাদের অষ্টক বর্গ দেখতে হবে এবং ট্রানজিটে, এই সময় গোচরে, কোন গ্রহ আপনার কোন ভাবে কতটা ফল দিতে পারে, সেই ফল বেনিফিশিয়াল না সেই ফল নেগেটিভ কিংবা ম্যালিফিক, সেইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি বেনিফিশিয়াল কম্বিনেশন হয়, ট্রানজিশনাল যে প্ল্যানেটারি মুভমেন্ট হয়েছে সেগুলো যদি আপনার জন্য লাভদায়ক হয়, সেই ক্ষেত্রে এই গ্রহ অবস্থানের সবচেয়ে বেশি সুফল কিভাবে আপনি পেতে পারেন, তার জন্য আপনার কি করা উচিত, সেটা আপনাকে রিয়ালাইজ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই গ্রহ সন্নিবেশ কিংবা গ্রহ সঞ্চার এটা বেনিফিশিয়াল না হয়, ক্ষতিকারক হয়, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত এবং কিভাবে আপনি এই নেগেটিভ ইম্প্যাক্টকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারবেন, তার জন্য কি করা দরকার, কোন লগ্নের জন্য, কোন রাশির জন্য, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং খুব ছোট্ট ছোট্ট কাজ, তার মাধ্যমেই কিন্তু আমরা প্ল্যানেটারি মুভমেন্টের নেগেটিভ ইম্প্যাক্টকে বেনিফিশিয়াল ইম্প্যাক্টে কনভার্ট করতে পারি। কিভাবে পারি সেটা আমরা পরের বেশ কয়েকটি ভিডিওতে জানব। এরপরে আমাদের দেখতে হবে কোন গ্রহের দশা চলছে। বেশিরভাগ ক্ষেত্রে নবম ভাবকে আমরা ভাগ্য ভাব বলে থাকি, কিন্তু নবম ভাব কিংবা নবম ভাবের সঙ্গে সম্পর্কিত গ্রহ, তাদের দশা অন্তর্দশায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব দেখতে পাওয়া যায়। বরঞ্চ দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, এদের দশা অন্তর্দশায় বা এদের সঙ্গে সংশ্লিষ্ট গ্রহদের দশা অন্তর্দশায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। আবার উপচয় ক্ষেত্রগুলির অধিপতি অর্থাৎ 3, 6, 10, 11 এদের দশা অন্তর্দশা, সেখানেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু যদি নবমপতির দশা এবং দশমপতির অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, কোন সময় আপনার চাকরি প্রাপ্তির জন্য সবচেয়ে ভালো, সেটাই কিন্তু আপনাকে রিয়ালাইজ করতে হবে। নবমপতির দশা, দশমপতির অন্তর্দশা, এই ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি হবে যদি আপনার নবমপতি সম্পদ পরম মিত্র কিংবা মিত্র নক্ষত্রে অবস্থান করে। তাহলে জন্মকুণ্ডলী দেখবার সঙ্গে সঙ্গে আমাদের নবতারা চক্র, সেটাও কিন্তু একবার দেখতে হবে। কোন রাশি কোন লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির প্রবাবিলিটি কতটা বেশি, সেটাই আমরা জাজ করব। যেমন বৃষ রাশি কিংবা বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে দশমে এই মুহূর্তে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং একাদশে বৃহস্পতি, রাহু লগ্ন থেকে বেরিয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছে। গণ্ডগোল পাকিয়ে রেখেছে কেতু।
কেতু ষষ্ঠে অবস্থান করবার কারণে 2-6-10 এই যে ত্রিকোণ সেটা কিন্তু একটা ম্যালিফিক ইম্প্যাক্টের মধ্যে পড়ে গিয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে শনির বলবত্তা সেটা নির্দেশ করবে এই সময় আপনি চাকরি পাবেন কি পাবেন না। তাই সবার আগে বাকি গ্রহ অবস্থান দেখবার আগে, রাশি লগ্নফল দেখবার আগে জন্মকুণ্ডলিতে শনির বলবত্তা দেখতে হবে। শুধুমাত্র জন্মকুণ্ডলিতে দেখলেই হবে না, তার সঙ্গে সঙ্গে D10 কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী, সেখানেও কিন্তু শনির বলবত্তা আপনাকে দেখতে হবে। তখনই কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন। এই ধরনের বেশ কিছু আলোচনা, প্রত্যেকটি রাশিভিত্তিক আলোচনা এবং কোন বছরে জন্ম হলে আপনার চাকরি পাওয়ার প্রবাবিলিটি বাড়বে সেই ধরনের আলোচনা, সেগুলো নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও করতে চলেছি আগামী দিনে। সঙ্গে থাকুন, লক্ষ্য রাখুন, দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও। নিত্য নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সঙ্গে আসতে চলেছি কারা পাবে চাকরি এই সিরিজে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।